আসসালামু আলাইকুম। আজকে সফর হচ্ছে আমার বড় বোনের গ্রামের শ্বশুর বাড়ি। ওরা তো ঢাকাতে থাকে, কিন্তু ভাইয়াদের গ্রামে যে বাড়িটা আছে সেইখানে প্ল্যান হচ্ছে ভাইয়া আমাদের সবাইকে নিয়ে যাবে। তো আমরা সকালবেলা নাস্তা করে তারপর বের হয়ে গেলাম, আর রাস্তা খালি ছিল, যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আপুর গ্রামের শ্বশুর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে, আর আমার দাদা বাড়িও মুন্সিগঞ্জে, নানা বাড়িও মুন্সিগঞ্জে, আমরা সবাই মুন্সিগঞ্জের মানুষ। তো আপুর শ্বশুর বাড়ি আর আমার দাদা বাড়ি একই জায়গাতে, জাস্ট রোডের এই পার আর ওই পার। তো ওইভাবেই প্ল্যান করে যাওয়া হয়েছে যে আপুর শ্বশুর বাড়িতে আমরা প্রথমে যাব, তারপরে দুপুর ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমার দাদা বাড়িতে গিয়ে ঘুরে ঠুরে আসার সময় নানা বাড়িতে দেখা করে চলে আসব। তো এই তো আমরা চলে এসেছি, ঢোকার সময় এত বড় বড় কাঁঠাল ভাইয়াদের গাছে, আম কাঁঠাল, মানে কোনো গাছের আসলে অভাব নেই তাদের বাসাটার ভিতরে দেখলাম। তো এত কাঁঠাল ধরেছে, গাছ পুরা মানে ভেঙে পড়ছে এরকম অবস্থা। আর আম গাছেও অনেক আম এসেছে। তো এবার সবাই বলছিলো আমের তুলনায় কাঁঠাল অনেক বেশি হয়েছে, তো কিন্তু পাককেনি এখনও, তাই ছেঁড়া যাবে না। তো এই তো এইটাই হচ্ছে ভাইয়াদের বাসার সামনের গাছটা যেখানে অনেক বেশি কাঁঠাল হয়েছে। আর এই তো ভাইয়াদের বাসা পুরা বাউন্ডারি করা, অ্যান্ড ভিতরে কয়েকটা টিনের ঘরও ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে না কোনো মানুষজন থাকে না, মানে জাস্ট একটা দুইটা ফ্যামিলি ছাড়া আর কোনো মানুষই থাকে না। জাস্ট তাদের কেয়ারটেকাররা এগুলো সব লুক আফটার করে, আর ভাইয়ারা যখন দেশে আসে তখন মাঝে মধ্যে একটু যায়। আমি এর আগেও আপুর গ্রামের শ্বশুর বাড়িতে আসলে এসেছি, কিন্তু এইটা আমি অনেক বছর পরে আবার আসলাম। ঢাকার যে বাড়ি সেইখানে অনেকবার যাওয়া হয়েছে, তো এইটা আমার দাদু বাড়ি থেকে খুবই কাছে। ভাইয়া সব ঘুরে ঘুরে আমাকে, আজমিকে, আমার বোন, সবাই আমাদেরকে দেখাচ্ছিল, আর আমি আর আমার বোন একটু বের হয়ে গিয়েছি একটু তাদের গাছগুলো দেখার জন্য, কারণ এত ফল টল ধরে আছে। তো আপু ওদের বাসাটা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিল, আর আজমি ভাইয়ার সাথে কোথায় জানি চলে গিয়েছে, সবাই আসলে রেস্ট নিচ্ছিল। এই তো এই টিনের ঘরগুলো দেখেন সব বন্ধ, কোনো মানুষ থাকে না। এই বাসাটার ভিতরে নিচতলায় কিছু কেয়ারটেকার আছে, তারা এই বাসাটা লুক আফটার করে রাখে। তো আমরা আস্তে আস্তে, আসলে দুপুর হয়ে গিয়েছে, তো ওইদিকে সবাই খাবার দাবারের ব্যবস্থা করে ফেলেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি পদ্মা নদী দেখতে। আসলে খাবারের কোনো ক্লিপস নেওয়া হয়নি, এত ক্ষুধার্ত ছিলাম, মানে পুরা ঝাঁপিয়ে পড়েছে। এত মজা করে রান্না করেছে, আজমি খুবই পছন্দ করছিল। তো আমি বলছিলাম এই যে মুন্সিগঞ্জের মানুষের অথেন্টিক রান্না, তুমি মুন্সিগঞ্জে এসেই খেয়ে গেলে। তো আজকে আসলে ট্যুরটা আজমির জন্যই, আজমিকে আমার নানু বাড়ি, দাদু বাড়ি, আপুর শ্বশুর বাড়ি সব কিছু দেখানো হবে। তো এখন আমরা পদ্মা নদীর ওই দিকটাতে যাচ্ছি, ভাইয়াদের বাসা থেকে আর আমার দাদু বাড়ি থেকে পদ্মা নদীটা খুবই কাছে। হঠাৎ করে এইটা দেখে মনে হচ্ছিলো গিয়ে যদি গোসল করা যেত, এত গরমের মধ্যে মানুষ অনেক গোসল করছিল। গ্রামের মানুষের এই একটাই মজা, পুকুরে বা নদীতে নেমে গোসল করে ফেলতে পারে, যেটা আমরা ঢাকার মানুষরা তো পারি না। তো এই তো আমার দাদু বাড়িতে চলে এসেছি, দাদু বাড়িতে দেখলাম যে অনেক আম হয়েছে, বাট তুলনামূলক কমই হয়েছে, এর আগে নাকি আরও অনেক হতো। তো দাদু বাড়িটাও ওইরকমভাবে ঘুরে দেখেছি, বাট ভিডিও করা হয়নি, কারণ সবাই বলছিল যে আমাকে একটু এনজয় করতে, আমি ভিডিওর চক্করে পড়ে ঠিকমতো এনজয় করতে পারি না। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েও যাচ্ছিলো, আমরা একটু পদ্মা নদীও দেখতে যাব, তো আমরা বেশিক্ষণ স্টে করিনি, যেহেতু অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান নিয়ে একদিনেই বের হয়েছে, আর সবাই যেহেতু খুবই অসুস্থ ছিল, খুবই অসুস্থ। তো এই তো আমরা পদ্মা নদীতে চলে এসেছি, এই সাইডটা দিয়ে দেখা যায় পদ্মা নদীটা। তো এখানে দেখলাম মানুষজন নদী পারাপার হচ্ছিল, ছোট ছোট নৌকা দিয়ে মানুষজন নদী পার হচ্ছিল এই পার থেকে ওই পার। আর ওই টাইমটাতে এত সুন্দর বাতাস আসছিল, গরম একদমই লাগছিল না। নদীর কিনারে ছোট ছোট বাজারের মতো হয়েছে, আর ভাইয়া বলছিল যে নদীর ওই পার যাবো নাকি, কিন্তু আমাদের সাহস হচ্ছিল না। তো এইভাবেই আজকের দিনটা পার করলাম। দেখেন কি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা আমার নানুর বাড়ির দিকে রওনা দিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।